আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রেজেন্ট করেছি হোমমেড চিজ দিয়ে ম্যাঙ্গো চিজ কেক, যা ছোট বড় সবার কাছে অনেক অ্যাকসেপ্টেবল এবং খুবই পছন্দনীয়। এটা পছন্দ করে না এমন মানুষ মেলায় ভার। আমি একটু ডিফারেন্টভাবে এবং ডিফারেন্ট প্রসেসিংয়ে আমি আজকের চিজ ম্যাঙ্গো কেকটা প্রেজেন্ট করেছি। তাহলে চলুন এর ফুল প্রসেসিংয়ে যাই, কীভাবে আমি এটি তৈরি করলাম। প্রথমে আমি দুটো ম্যাঙ্গো নিয়েছি মিডিয়াম সাইজের, এগুলোকে আমি এখন স্লাইস করে পিউরি করে নেব। এই কাজটা আপনারা আপনাদের সুবিধা মতো কমপ্লিট করে থাকবেন। এখন আমি কেক প্রসেসিংয়ে চলে যাচ্ছি এবং দুটো ডিম নিয়েছি এবং একটি ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি এটাকে বিট করব। 1/3 কাপ পরিমাণ সুগার অ্যাড করছি এবং 1/3 কাপ পরিমাণ অয়েল দিয়েছি। সুগারটা আমি বারবার ব্যবহার করেছি। আপনাদের সুবিধার জন্য আমি পারফেক্ট কেক তৈরির ফুল প্রসেসিংটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব। দেখুন ব্যাটারটা কতটা ক্রিমি হয়েছে, ঠিক এমনটাই হতে হবে, তাহলে আপনার কেকটা অনেক সফট হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ মিল্ক পাউডার, 1 টি স্পুন বেকিং পাউডার এবং 1/2 টি স্পুন বেকিং সোডা এবং সর্বশেষ সামান্য লবণ, এটা টেস্টের উপর ডিপেন্ড করে ব্যালেন্স করে এটাকে ব্যবহার করে থাকবেন। সব কিছু আমি এখন ভালোভাবে মিক্স করে নেব, তবে খুবই স্লোলি। 1/4 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি ইউজ করছি এবং 1/2 টি স্পুন ম্যাঙ্গো অ্যাসেন্স। ফুল প্রসেসিংটা ভালোভাবে কমপ্লিট করবেন এবং আমি একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশটা ক্লিন করে নিচ্ছি। কাজের সুবিধার জন্য আমি যে মোল্ডটা ব্যবহার করব সেই মোল্ডের চারপাশে আমি বেকিং পেপার দিয়ে সেট করে রেখেছি। এখন এটা আমি আমার সুবিধা মতো এটা বেক করে নেব। এই প্রসেসিংটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, আমি এটা চুলায় বেক করেছি এবং কতটা সফট হয়েছে। এরকম সফট কেক পেতে হলে আমার চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন চলুন আমি যে মোল্ডটার ভিতরে সেট করব সেই মোল্ডের সাইজ অনুযায়ী আমি 2 ইঞ্চি কম করে এই কেকটার চারপাশে মানে ব্রাউন শেপটা কেটে নেব। হয়ে গেছে আমার কমপ্লিটলি কাটা। এখন আমি যে মোল্ডটাতে সেট করব সেই মোল্ডের নিচে যে বেকিং পেপারটা দিয়েছি এটা আমি বড় করে দিয়েছি, যাতে আমার ট্রান্সফার করতে সুবিধা হয়। সেই হোমমেড চিজটা আমি নিয়েছি, এই চিজটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে, আমার চ্যানেলে আছে, যেটা আমি আপনাদের লিঙ্কটা শেয়ার করে দেব। ঠিক কীভাবে এই এত সুন্দর চিজটা তৈরি করতে পারবেন। 1/4 কাপ পরিমাণ সুগার অ্যাড করেছি, এই সুগারটাকে খুব ভালোভাবে মেল করতে হবে এবং মেল করার এক পর্যায়ে এটা খুবই ক্রিমি একটি ভাব চলে আসবে। দেখুন আশা করছি আপনারা এটা পারফেক্টলি বুঝতে পেরেছেন। এখন এটা আমি এক সাইডে রেখে দেব। রেখে আমি চলে যাচ্ছি জেলেটিনে। আমি এখানে 3 টেবিল স্পুন জেলেটিন ব্যবহার করছি। নর্মাল পানি দিয়ে আমি এটাকে জাস্ট 2 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে এটা সম্পূর্ণভাবে ভিজে ফুলে যাবে। এবং আমি এখানে একটি পাত্রে গরম পানি নিয়েছি, সেখানে সেই জেলেটিনটা বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে, আপনাদের হাতে সময় থাকলে এটা আস্তে আস্তে কিন্তু মেল্ট হবে, সে সময়টুকু আপনাদের হাতে নিয়ে কাজটা কমপ্লিট করতে হবে। হয়ে গেছে এটা মেল্ট করা। এখন জেলেটিনটা আমি সরিয়ে নিচ্ছি। যদি আপনাদের পানিটা ঠান্ডা হয়ে যায় তাহলে পানিটা আবার চেঞ্জ করে আমি আরেকটি বাটি দিয়ে দিচ্ছি এবং এই বাটিতে আমি মিল্ক চকলেট ব্যবহার করছি 200 গ্রাম। এই মিল্ক চকলেটটা অবশ্যই ব্যবহার করবেন, তাতে করে আপনার টেস্টটা ভালো আসবে। আমি কোন ব্র্যান্ডের বা কী ধরনের ইউজ করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। গরম পানির মাধ্যমে এর উত্তাপে এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে।
এখন এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ভিভো হুইপ ক্রিম নিয়েছি, আমি এখানে 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম ব্যবহার করব। একটি ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি। একটি কথা শেয়ার করছি, সেটা হচ্ছে এই হুইপ ক্রিম কিন্তু একেবারে ফোমি করবেন না, একটু লিকুইড থাকতে হবে। 1/4 কাপ পরিমাণ সুগার অ্যাড করছি। দেখুন আমি কিন্তু এটাকে লিকুইড রেখেছি। টিপসটা হচ্ছে এই কারণে যে এখানে লিকুইড রাখলে আপনি যখন কেকের ভেতর এটা ট্রান্সফার করবেন তখন এটার নিচে একটি স্তর পড়বে। আমি সেই চিজ এবং চকলেটটা দিয়ে দিচ্ছি। এই জন্য মাথায় রাখবেন আপনি যে ক্রিমটা ব্যবহার করছেন বা ফুল প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার ব্যাটারটাকে লিকুইড হতে হবে, তাহলে আপনার কেকের নিচে আরেকটি লেয়ার তৈরি হবে, তা না হলে হবে না। 1/3 কাপ পরিমাণ আমি এখানে ম্যাঙ্গো পিউরি ব্যবহার করছি। এটাকেও খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এখানে বিট প্রসেসিং বা মিক্সিং প্রসেসিংটা ডেফিনেটলি পারফেক্ট হতে হবে, তা না হলে স্মুথলি ব্যাটার তৈরি হবে না। এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার ছড়িয়ে রাখবো এবং যে জেলেটিনটা আমি মেল করে রেখেছিলাম সেটা অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব। দুটো পাত্রে দুবার আমি এই জেলেটিনটা ব্যবহার করব। এখন চলে যাচ্ছি সেই কেকটাতে। এখন আমি উপর থেকে এই কেকটার উপরে যে ক্রিমিটা তৈরি করে রেখেছি সেটা আমি ট্রান্সফার করব। এখন একটি জিনিস শেয়ার করছি, আগে ম্যাঙ্গো যে স্লাইসগুলো রেখেছি সেগুলো সেট করে নিচ্ছে। দেখুন কেকটা কিন্তু ডেফিনেটলি উপরের দিকে একটু করে উঠে এসেছে, তার মানে নিচের কিন্তু একটি লেয়ার তৈরি হবে যেটা অলরেডি চলে গেছে। এখন আমি এটা ফ্রিজে রেখেছি 4 ঘন্টার জন্য। আমি নিয়েছি 4টা মিডিয়াম সাইজের, এগুলোকে আমি পিউরি করে নিয়েছি এবং 1/3 কাপ পরিমাণ সুগার অ্যাড করছি। সুগারটাকে খুব ভালোভাবে মেল করে নিতে হবে। আবারও বলছি প্রত্যেকটি স্টেপে মিক্সিং প্রসেসিংটা পারফেক্ট হতে হবে। 4 ঘন্টা পরে আমি এখানে নিয়ে এসেছি, দেখুন এটা কিন্তু হাতে আর লেগে আসছে না, তার মানে পারফেক্টভাবে এটা জমে গেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করব। আমি আরেকটা যে মোল্ডটাতে ট্রান্সফার করব সেটা আমি শেয়ার করছি, সেই মোল্ডটা কিন্তু আগের মোল্ড থেকে 1 ইঞ্চি বড়। কীভাবে এটাকে আমি ট্রান্সফার করছি সেই প্রসেসিংটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের যেন বুঝতে খুব ভালো সুবিধা হয়। দেখুন কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের খুব ভালোভাবে বুঝতে সুবিধা হবে। দেখুন আমি কিভাবে এটাকে অন্য একটি মোল্ডে ট্রান্সফার করছি, যে মোল্ডটাতে নেবে সেই মোল্ডের নিচের যে অংশটা সেটাকে এটা এভাবে ট্রান্সফার করে দেবেন, এতে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবং মোল্ডের চারপাশে যে বেকিং পেপারটা দেবেন সেটা কিন্তু ডেফিনেটলি একেবারে মোল্ডের সাথে এমনভাবে সেট করবেন যাতে একদম লেগে থাকে। এখন আমি ম্যাঙ্গো পিউরির মধ্যে জেলেটিনটা ইউজ করছি 2 টেবিল স্পুন। জেলেটিনে আমি সামান্য ফুড কালার ইউজ করেছি, চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন, নো প্রবলেম। একটি স্প্যাচুলারের মাধ্যমে আমি যে পিউটা ছিল সেটা আমি সেট করে নিচ্ছি। এভাবে আপনাকে সেট করতে হবে, তা না হলে সরাসরি অ্যাপ্লাই করলে ছিদ্র তৈরি হতে পারে। এখন এটাকে আমি 3 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর আমি ব্যাক করেছি। আরেকটি মোল্ড নিয়েছি যা আগের মোল্ড থেকে 1 ইঞ্চি বড়। প্রত্যেকটি মোল্ড কিন্তু আপনার আগের মোল্ড থেকে একটু বড় হতে হবে। চারপাশটা শেয়ার করেছি আমের যে স্তরটা কতটা পারফেক্ট হয়েছে, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন আমি সবথেকে বড় যে মোল্ডটা সেটা আমি সেট করব। যেহেতু ফার্স্টে আমি প্রথম ট্রান্সফারটা আপনাদের সাথে শেয়ার করেছি তাই পরেরগুলো আমি শেয়ার করে নিই। এখন যে বাকি ক্রিমিটা ছিল সেটা আমি এখানে ট্রান্সফার করছি, সেট করছি। খুব সাবধানে এই কাজটা করতে হবে।
এবং এক সাইড থেকে আমি ছোটো ছোটো ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিচ্ছি। যে গ্যাপটা আছে সেই গ্যাপের মাঝখানে যখন ম্যাঙ্গোগুলো পড়বে এবং জমাট বাঁধার পর খুব ভালো লাগে। এখন এখানে জেলিটিন নিয়েছি আমি 1 টেবিল স্পুন এবং ম্যাঙ্গো নিয়েছি 1টি। পিউরি করে নিয়েছি এবং সেই পিউরির মধ্যে আমি সেই জেলিটিনটা ট্রান্সফার করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি বারবার আপনাদের সাথে শেয়ার করছি মিক্স প্রসেসিংটা অবশ্যই ভালো হতে হবে। সুগার অ্যাড করছি আমি এখানে 2 টেবিল স্পুন, কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটা ব্যবহার করে থাকবেন। আমি প্রায় 4 ঘন্টা পরে ম্যাঙ্গোটাকে বের করে নিয়েছি এবং এর উপরে ম্যাঙ্গো পিউরিটা সেট করে নিচ্ছি। চারপাশটা একটু হালকা নেড়ে চেড়ে নিলে এটা চারপাশে ছড়ে যাবে এবং 4 ঘন্টা পরে আমি এটা আবার ব্যাক করেছি। এখন দেখুন চারপাশটা কতটা পারফেক্ট হয়েছে। আমি যে ম্যাঙ্গোগুলো শেয়ার করেছিলাম সেই ম্যাঙ্গোগুলো কিন্তু চারপাশে সেট হয়ে গেছে। দেখতে কতটা ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি পারফেক্ট লেগেছে, কারণ আমি যে ভেতরের ম্যাঙ্গোটা দিয়েছি এবং চারপাশে যে ম্যাঙ্গোটা দিয়েছি প্রতিটা ম্যাঙ্গোটা যখন আপনি খাবেন এবং তার এক একটি স্লাইসগুলো যখন আপনার মুখে যাবে আপনি অনেক বেশি বেটার ফিল করবেন, ইয়াম্মি ফিল করবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।